আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আমি কিছু লতা লইছি মানে রান্দার লাগি। তবে আমি যে লতাটা লইছি, আমি এখন তেল ছাড়া রান্ধিমু। তো আপনারা দেখো, আমি তেল ছাড়া লতা কিনা রান্ধি। তো আমি লতার এবার আর কি খাটিয়ে এখন তো দইয়া লইছি। তার লইছি আমি এখানের মাঝে বেশি করে কাঁচামরিচ লইছি। এর মাঝে কিন্তু কাঁচামরিচ বহুতটা আছে। আমি কিছু খাটিয়া লইছি কাঁচামরিচ, আর কিছু আস্তা রাখছি, আর লইছি রসুন, আস্তা রসুন লইছি। আর এখানের মাঝে লইছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে কুচি করিয়া, আর আছে ইলিশা মাছ, আর আছে আলু। তো আমি এগুলো মানে তেল ছাড়া রান্ধিমু। আপনারা আমার লগে দেখো, আমি কিলা তেল ছাড়া রান্ধি দেখো। তো দেখো, আমি একটা ডেক বয়েছি, ডেকের মাঝে আমি বেশ কতক্ষণ ফানি দিছি। আর ফানি দেওয়ার পরে আমি চুলাটা অন করা আছে, তবে একবারে কমাকুম। তো আমি এখন এগুলোর মাঝে দিমু পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ার, তারপরে দিমু রসুন আর কাঁচামরিচ। আমি আস্তা রসুন দিছি, এগুলো ডিপর মাঝে আসি, আমি আস্তা খাটিয়ে খাটিয়ে রাখি দিই ডিপর মাঝে। তো এগুন কোক, আমি এগুন তোর মাঝে এখন একটু মশলা অ্যাড করি। আর এখন দিমু আমি লবণ। লতাগুলো অনেকগুলা লতা, তো আমি অনেকগুলা লতার মাঝে দেখুন জানো আপনারা। তো পরিমাণ মতো আমি দিয়া, আর আপনারা আপনারা পরিমাণ মতো দিয়া খাইবা। তো আমি লবণ দিছি এখন, হলুদ আর মরিচ দিমু, আর কিছু দিতাম না। আমি একটু হলুদের গুঁড়া দিয়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর আমি আগুনটা এখন একটু বাড়াইয়া দিছি, আর এখন একটু মরচার গুঁড়া দিমু। এখন আমি সামান্য মরচার গুঁড়া দিয়ার, কারণ আমি কাঁচামরিচ খুব বেশি দিছি, বেশি জাল হয়ে যাইব। তো এগুন তরে আমি এখন মানে উত্রাইমু বালাটিকে। উত্রানির পরে আমি মানে আলু দিমু, আর লতা দিমু। একটা উত্তানি দেওয়ার পরে আমি আলু দিমু, তারপরে আপনারা আমার লগে থাকা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা। তো এখন আমি এগুলোর মাঝে আলু অ্যাড করি। তো আমি আলু দিছি, তো আলু দিয়ে আমি আরও কিছু সময় উতরাইমু। তো এখন আমি লতাগুলো দিমু, আমি সবগুলো লতারে দিমু। তখন আমি সবগুলো লতা দিয়ে এখন আমি একটু লাড়াচাড়া করিয়া দিয়ার, আমি কিন্তু তেল দিছি না এখানের মাঝে, আপনারা দেখবা। তো এখন আমি এগুলোর মাঝে মাছ অ্যাড করবো সামান্য। দেখো আমি এখন এগুলোর এবার আর কি লাড়িয়া ছাড়িয়া দিব। তো দেখো আমার আন্দা শেষ। তো আমার আন্দার পরে আমি আপনারা লই একটা কথা শেয়ার করি। তো দেখো আমার যে বিখ্যাত লারবার যেটা, এটা আমি কিন্তু এটা ফালাই না। আমার অনেকগুলো আছে, কিন্তু আমার প্রিয় যেগুলো আমার ভালো লাগে আমি কোনো সময় ফালাইতে চাই না। আর আমি কোনো প্রিয় জিনিসের মানে কেতাবিজক মানে অবমূল্যায়ন করতে চাই না। তো আমি সবসময় আমার যতদিন থাকে এটা থাকুক না সমস্যা গীতা, আমিও লড়াচড়া করি আরাম পাই। তো আমি আবারও হইলাম, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা, ভালো থাকবা সব। খুদাফেজ, আমার রান্না শেষ।